পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে রেল ও রেল স্টেশনের 84 কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে এমনই জানিয়েছে রেল। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার আমার গাজল নিউটাউন ইউটিউব চ্যানেলে। বিস্তারিত জানানোর আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, গাজল নিউটাউন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে নেবেন। গত বছরের গত মাসে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে আন্দোলনের ফলে মোট 84 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে দেওয়া রিপোর্টে জানিয়েছে রেল। এ বিষয়ে 4 সপ্তাহ পরে শুনানি হবে। উল্লেখ্য, 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে উলুবেড়িয়া, মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন লাগানো, রেল লাইন উপড়ে ফেলার মতো ঘটনা ঘটে। এর ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে রেলের পক্ষ থেকে। সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি এ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে। হলফনামা দিয়ে পূর্ব রেল জানায় তাদের 72.2 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিয়ালদা শাখায়, সেখানে ক্ষতির পরিমাণ 46 কোটি টাকা, মালদা শাখায় 24.5 কোটি টাকা এবং হাওড়া শাখায় 1 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে পৃথক এক হলফনামা দিয়ে জানানো হয়েছে ট্রেন, রেল স্টেশন, রেল লাইন ভাঙচুর করা হয়েছে, যার মোট ক্ষতি হয়েছে 12.75 কোটি টাকা। রেলের এই ক্ষয়ক্ষতি নিয়ে 1 মাস পরে আবার শুনানি হবে।